সভায় উপস্থিত সাধু ব্রহ্মচারী ভাইরা এবং ভক্তমণ্ডলী, খুবই আনন্দের কথা আমরা সকলেই একসঙ্গে বসেছি যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তার সাথী মা সারদা এবং তার কর্মী স্বামীজি, রাজা মহারাজ, বাবুরাম মহারাজ, শরৎ মহারাজ, এইসব যারা আছেন ষোলজন, তাদের সকলের সমস্ত কথা যখন যত সম্ভব হয়, যেমন সুবিধা হয় আমরা বলবো, আমরা শুনবো এবং পরে নিজেরাও পড়বো, বলবো, শুনবো, নিজেরা ধ্যান করব, তাদের কাছে প্রার্থনা করব। খুবই আনন্দের কথা যে আমরা এই গঙ্গার তীরে, আর এদিকে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বসে আছেন, এই সব তারা সব যেখানে সেইখানে আমরা বসেছি আজ এখন, এবং সংসারের অন্য কোনো কথা, অন্য কোনো শব্দ শুনব না, বলব না, ভাবব না, কিচ্ছু না, কিন্তু সেই ভগবানের কথা, ভগবানের কাজ, এই সমস্ত নিয়ে আমরা কথা বলবো, শুনবো এবং পরে তা নিয়ে ধ্যান করব, চিন্তা করব এবং কি করে আমরা সেই ভগবানের পাদপদ্মে গিয়ে পৌঁছতে পারি সেই বিষয়ে যতটা পারি প্রাণপণ চেষ্টা করব, যাদের কৃপায় আমার এই যাত্রা শুভ হয়ে যায়। আমরা সবাই যখন এখানে বসে আছি তখন সেই সব কথাই আমরা শুনতে চাই এবং বলবো যে এখানে যারা এসেছেন বড় বড়, তারা সেই সব কথা বলুন, ঠাকুর মা স্বামীজির কথা, গঙ্গার কথা সব আমরা শুনি, শুনে মনে একটা শক্তি পাই এবং একটা পথ খুঁজে পাই যাতে আমরা এগিয়ে যেতে পারি, এই আমার কথা।